রাঁধুনি রেডিমিক্স নিবেদিত। দর্শক, স্বাদের যত রহস্য, স্বাদের যে আসলে কত কত রহস্য আছে তা আজ আমরা জানতে পারবো রাঁধুনি রেডিমিক্সের ভেতর থেকে। সবাইকে আমন্ত্রণ এই রান্নার অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আমি আছি বিজয়ী বরকতুল আপনাদের সাথে, আর আছে প্রতিদিনকার মতো একজন সেরা রাঁধুনি। দর্শক, এই পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি থেকে রন্ধনশিল্পী তমালকে। আমি মোহাম্মদ আশিকুল আলম তমাল, পাবনা থেকে এসেছি। ছোটোবেলা থেকেই রান্নার খুব শখ ছিল, তো সেই শখ থেকেই আসলে রাঁধুনিতে নাম দেওয়া। তো রাঁধুনিতে নাম দিয়ে ইনশাল্লাহ আমি সিলেক্ট হয়েছি এবং টপ টেনের মধ্যে আসতে পেরেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে রাঁধুনি থেকে যা কিছু শিখেছি সেটাকে কাজে লাগিয়ে নেক্সট আরও এগিয়ে যাব। রান্নাকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে। প্লিজ ওয়েলকাম রন্ধনশিল্পী তমাল। শুকনা মরিচ দুইটি, তেজপাতা দুটা, পাঁচফোড়ন সামান্য পরিমাণ, রসুন কুচি এক চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা এক টেবিল চামচ, জিরার গুঁড়া এক চিমটি, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দুই চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি গরম মশলা গুঁড়া এক চা চামচ। আমরা উপকরণগুলো দেখে নিলাম, এখন আমরা চলে যাব প্রস্তুত প্রণালীতে। তো চলুন আপু আমরা রান্না শুরু করি। হ্যাঁ, আপনি এদিকে আসলে, এখানে সব কিছু রেডি আছে। সয়াবিন তেল একটু দিচ্ছি, আর লাগবে সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল। আচ্ছা, রাঁধুনি সরিষার তেল। যেহেতু সারাদিন রোজা থাকে আমি বেশি তেল ইউজ করব না। আমরা সয়াবিন অয়েলটা আগে দিলাম কেন, তেলটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি দিয়েছি, ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায় হিটে। হ্যাঁ, এই জন্য আমি আগে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দুই থেকে তিনটা শুকনো মরিচ দেব। আমার কেচি লাগবে কাটতে। কেচি আছে, থ্যাংক ইউ। একটু নেড়ে না থাকুন। তেজপাতা দিয়ে দিব, দুটো তেজপাতা। তেজপাতা দিলাম, ফ্লেভারটা ছড়াক। হালকা কালার এলে আমি পাঁচ ফোড়নটা দিব। হ্যাঁ, যেহেতু আছে পাঁচফোড়ন খুব সহজেই, হ্যাঁ কালো হয়ে যায়। হ্যাঁ, কালো হয়ে যায়। পাঁচফোড়নটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেন। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আমার হ্যাঁ তিতা পড়লে, হ্যাঁ তিতা লাগবে। আমি এখন একটু মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি আচারে যা যা আমরা ইউজ করি, আচারে যা যা লাগে সেম জিনিস লাগবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আমি একটু মরিচের পেস্ট দিচ্ছি। কি কি আছে, শুধুমাত্র কাঁচা মরিচ? কাঁচা মরিচ ব্লেন্ড করে দেওয়া। আচ্ছা, জাস্ট ফর টেস্ট। কেন ব্লেন্ড করলেন কেন, এটা কি আমরা আস্ত দিতে পারতাম না? আস্ত আসলে আমি কাঁচা শুকনো মরিচ যেহেতু দিয়েছি ওই জন্য আমি আর আস্ত ইউজ করলাম না, দাঁতে না পড়ে। আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি। গন্ধেই তো মনে হচ্ছে অর্ধভোজন। লবণটা দিলে আপনার মশলাটা ছিটবে না। আদা বাটা, আদা বাটা চাম। আবার একটু পানি দেব? জি, একটু পানি, হালকা একটু পানি দিলে ভালো। আমি একটু মরিচের গুঁড়া দিলাম কালার আসার জন্য। একটু হলুদের গুঁড়া, আমি এগুলো সব কম কম দিচ্ছি কারণ আমি রাঁধুনি গরম মশলা গুঁড়া দিব।
আচ্ছা ওইটাতে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসবে ওইজন্য আমি সব জাস্ট কালারের জন্য দিলাম আমি রাধুনি গরম মশলা গুঁড়াটা এখন একটু ইউজ করব রাধুনির গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা আসলে এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং করবে স্ট্রং করবে এখন আমি চিকেনটা দিয়ে দিব তেল উঠে গেছে চিকেনটা আমি দিয়ে দিই চিকেনটা দিয়ে দিই এখানে বোনলেস চিকেন নেওয়া হয়েছে জি আমি বোনলেস চিকেন নিয়েছি আচ্ছা আপনার সম্পর্কে একটু জানতে চাই মানে রান্নাটা কি পেশা হিসেবে নিয়েছেন নাকি একদমই এখনো খুব অ্যামেচার ভাবেই ভালো লাগা শখের বশেই সেটা করা এখনো পর্যন্ত আমি আসলে প্রফেশন হিসেবে নেওয়া হয়নি আচ্ছা তো ভবিষ্যতে ইচ্ছা আছে রান্নানি কিছু করার আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার পুরোটা ইউজ করবো টক যেহেতু টকঝাল মিষ্টি তো টকঝাল মিষ্টি ব্যাপারটা আসবে টক চলে গেল ঝালও হলো এখন একটু চিনিটা আমি একটু পরে অ্যাড করব একটু পরে অ্যাড করব কারণ যেহেতু এটা এখন কি আমরা একটু ঢেকে দেব হ্যাঁ হালকা একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে যাতে একটু সেদ্ধ হয় জি গন্ধটা আসলেই চমৎকার এসেছে দর্শক আপনারা তো গন্ধ পাচ্ছেন না খেতেও খুব মজা এটা বাসায় রান্না করলে দেখবেন কি চমৎকার গন্ধ আসে এই রান্নাটি থেকে এটা আমরা পোলাও পরোটা সব কিছু দিয়ে তারপর খিচুড়ি বেসিক্যালি ঈদের দিন সকালবেলা সবার বাসায় এই খিচুড়ি হয় আমার মনে হয় তো পোলাও হয় হ্যাঁ পোলা হয় খিচুড়ি পোলা যে কোনো কিছু দিয়ে খেতে খুবই মজা হ্যাঁ রিচ ফুড খেতে পছন্দ করি তখন একটুখানি স্বাদের ভ্যারিয়েশনের জন্য আমরা আচারি চিকেনটা খেতে কারণ সবসময় তো ন্যাচারালি আমরা নরমাল চিকেন কিংবা কারি চিকেন করে খাই তো এটা আচারি চিকেন টক ঝাল মিষ্টি আচারি চিকেনটা খিচুড়ি পোলাও পরোটার সঙ্গে খুবই ভালো যায় হ্যাঁ হ্যাঁ সেটাই আমি এখন একটু রাধুনি পাঁচফোড়ন গুঁড়া ইউজ করব আচারি ফ্লেভার এসেছে কিন্তু আচারি ফ্লেভারের জন্য আমি এক চামচ দিয়েছি হ্যাঁ এক চামচ চিকেনটা তো প্রায় হয়ে এসেছে হ্যাঁ হয়ে এসেছে এখন আমরা পাঁচ ফোড়নের গুঁড়া ইউজ করলাম যেটা রাধুনির তারপর হয়ে আসলে চিনি দিয়ে চিনি দিব আমি চিনি একটু পরে অ্যাড করতেছি এই জন্য যে চিকেনটা যেন প্রপারলি ডান হয়ে যায় হ্যাঁ প্রপারলি ডান কারণ চিনি যদি ফার্স্টে দেয়া যায় খাবারটা রুট হয়ে যায় হ্যাঁ ঠিক মতো সিদ্ধ হয় না আর এখানে হ্যাঁ এক চামচ সির একটু বেশি দিব যেহেতু টক ঝাল মিষ্টি টক ঝাল হ্যাঁ কালারটাও সুন্দর আসে কিন্তু চিনিটা দিয়ে হ্যাঁ হ্যাঁ একটা গ্লেজ আসে ক্যারামেল ক্যারামেল একটা গ্লেজ আসে গ্লেজ হয় রান্নার ইন্সপিরেশন কোত্থেকে এসেছে আপনার লাইফে রান্নার কুইন থাকে মা মা আসলে মার হাতে রান্না এটা আসলে একটা ম্যাজিক আমার মায়ের হাতে তো ঈদের দিন সকালবেলার খিচুড়ি খাওয়ার জন্য আমার সব কাজিনরা ভিড় জমায় ফেলে হ্যাঁ খুবই মজা হয় তো ওইখান থেকেই শেখা রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে গন্ধটা কিন্তু চমৎকার এটা তো স্কিনের দর্শকরা পাচ্ছেন আমি তো সেটাই বলছি দর্শকদের যে বাসায় অবশ্যই সেটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে সেই গন্ধটাও আপনারা পাবেন আমার মনে হয় যে এই এক রান্নাতে সারা ঘরে গন্ধ চলে আসবে খালি এখন একটু গার্নিশ করব জাস্ট খালি লেবু পেঁয়াজ দিয়ে ফ্লাওয়ার বানিয়ে রেখেছি আপু তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আচারি চিকেন টক ঝাল মিষ্টি আচারি চিকেন দর্শক টক ঝাল মিষ্টি আচারি চিকেনের প্রস্তুত প্রণালীটি আবার চলুন দেখে আসি প্রথমে ঠিক ফ্রাই প্যানে তেল শুকনা মরিচ তেজপাতা পাঁচফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাটা জিরার গুঁড়া লবণ আদা বাটা পানি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রাধুনি গরম মশলা গুঁড়া দিয়ে কষিয়ে নিন এবারে চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন এবারে এতে ভিনেগার ও পানি দিয়ে ঢেকে দিন সব শেষে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি আচারি চিকেন তমাল আপনার জন্য রয়েছে রাধুনির রেডি মিক্স মশলা থ্যাংক ইউ এটা দিয়ে খাবার আরও মজা করা যাবে বাসায় গিয়ে ট্রাই করবো আবার
দর্শক, যা বলেছিলাম, স্বাদের কত রহস্য। কত সহজেই আমরা একটি চিকেনকে নানান রকমভাবে রান্না করতে পারি রেডিমিক্স মশলা দিয়ে। দেখা হবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।